স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। উনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। বুখারীর বর্ণনা, ফাসাক্কা হু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন চোখ শেষ, মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা, এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জেবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কোরআন। তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদানা মুসা আলাইহিসসালামের উপর, জেবুর নাজিল করেছেন দাউদ আলাইহিসসালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিসসালামের উপর, আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন, ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদানা মুসা আলাইহিসসালামকে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আলওয়াহ, লাউহের প্লুরাল হচ্ছে আলওয়াহ, কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন কথা বলেন? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন, লিখে মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি হিদায়া, এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি, এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বোরহান আছে, দালিল আছে, যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনী ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদানা মুসা আলাইহিসসালাম ছিলেন অনেক শক্তিশালী নবী, উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট, আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদানা মুসা আলাইহিসসালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য, আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়। কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না, সুবহানাল্লাহ আস্তে বলেন, নাড়াতেই পারে না। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই, ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম, কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন, কার কথা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, তিনবার সালাম দিবেন, তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন, কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে, চিল্লা এখন, ঠিক কিনা? সেদিনা মুসা আলাইহিসসালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সুরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে, ধুইকা কয় আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রুহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিসসালাম দেখতেছে একজন সলিমুদ্দি, মুসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত, ভেজাল আছে না নাই? সাইয়েদানা মুসা আলাইহিসসালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিসসালাম রেগে গেলেন, অনেক মেজাজ ওলানো বিছিলেন, রাগের চোটে এক থাপ্পড় দিলেন, থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কা হু ফাফাকু আইনা, থাপ্পড় মারলেন চোখ শেষ, মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন, যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আর সালতানি ইলা আব্দিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে, ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়, কি করতে চায়, মরতে চায় না মারতে চায়, দেখেন কি করছে। আল্লাহ বললেন, ও মালাকুল মাউত ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সুরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজ ওলা নবী, ঠিক কিনা?
চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদানা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও? সাইয়েদানা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা, যাও, দুআয়াদাকা আলা মাতনি সাউদ, ওই যে একটা গাভী দেখা যায়, ষাড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সুম্মা মাদা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাদা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা, সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কি না? সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ, মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন।